সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনাকালীন সময়ে রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রম অংশবিশেষ হিসেবে আমি মোহাম্মদ আবুকুর সিদ্দিক, সিনিয়র শিক্ষক হিসাব বিজ্ঞান রোটারি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকে পাঠদানের উদ্দেশ্য হলো বা শিখন ফল হলো আমরা লেনদেনগুলো চিহ্নিতকরণ করতে পারবো, সমীকরণ পদ্ধতি দিয়ে কারণ সহ ব্যাখ্যা করতে পারবো এবং হিসাব সমীকরণে তার প্রভাব দেখাতে পারবো। ঠিক আছে, আমরা গত ক্লাসেও আমরা এইরকম এক নম্বর অঙ্কটি সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি সম্পর্কে আলোচনা করব। চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি কি আছে এখন দেখো। লেখা আছে 2017 সালের জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেন সংঘটিত হয়। জানুয়ারি 1 তারিখ ব্যবসায় মূলধন আনা হলো কত টাকা? 75,000 টাকা। তারপরে আমরা লেনদেনগুলো আগে দেখে নিই, তারপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে 2 তারিখ আসে হলো 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ করা হলো। 7 তারিখ ধারে পণ্য বিক্রি করা হলো 50,000 টাকা। এরপরে নগদে মনিহারি ক্রয় করা হলো 2,200 টাকা। এরপর মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিলেন 2,000 টাকা। সুমনা ট্রেডার্স থেকে 30,000 টাকা পাওয়া গেল। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 1,500 টাকা। এই ছিল আমাদের উদ্দীপক। এখন প্রশ্নে আসি। প্রশ্ন হলো লেনদেন নয় ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর। চয়ন বাদাসের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা করো। এরপরে আমরা আসি হলো চয়ন বাদাসের হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখা। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমরা যাই, এই যে এখানে লেখা আছে ব্যবসায় মূলধন আনা হলো, তাহলে মূলধন আনার কারণে আমরা আগে হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করেছি যে হিসাব সমীকরণ মূলধন কিসের মধ্যে পড়ে, নগদ টাকা হলে কিসের মধ্যে পড়ে সেটা আলোচনা করেছি। তাহলে মূলধন আনার কারণে ই এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এবার এবং নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা হলো লেনদেন, ঠিক আছে, এবার কারবার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। দেখো নিয়োগ করা হলো, এখানে অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই, তাইলে আমরা সেটাকে লেনদেন বলতে পারবো না। ধারে পণ্য বিক্রি করা হলো 50,000 টাকা। এইখানে ধারে পণ্য বিক্রয়ের কারণে দেখো এই যে বাকিতে বিক্রি করছি, ধারে বিক্রি করছি, আমরা তার টাকাটা পাবো, প্রাপ্য হয়েছে, তাহলে প্রাপ্য হইলো, যেহেতু টাকা পাবো এটা আমার জন্য সম্পদ, এই বৃদ্ধি পেয়েছে, বিক্রি হইলো আমার কাছে কি আয়, তাহলে আয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ইও বৃদ্ধি পায়, ঠিক আছে। নগদে মনিহারি ক্রয় করা হলো, তাহলে নগদে ক্রয় করছি, মনিহারি ক্রয়ের কারণে নগদ অর্থ চলে গেল, তাহলে নগদ এ হ্রাস পেল, মনিহারি হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ই এর পরিমাণ হ্রাস পায়। এখন দেখো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। এইখানে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন, এর সাথে কারবারের কোনো সম্পৃক্ততা নাই, অর্থাৎ কারবার থেকে সে কোনো টাকা পয়সা নেয়নি, এই জন্য এর সাথে কারবার এখন সম্পৃক্ততা নাই বিধায় কারবারই লেনদেন বলা যাবে না। এরপর আমরা আসি সুমনা ট্রেডার্স থেকে 30,000 টাকা পাওয়া গেল। এখন সুমনা ট্রেডার্স থেকে নগদ টাকা পাওয়া গেছে, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তার মানে এ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখন আমরা যে টাকা পয়সা পাই কার থেকে পাই? আমরা পাই হলো যার থেকে পাওনা ছিলাম, পাওনা মানে প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হলো এই যে প্রাপ্য পরিমাণ কমে যাবে, হ্রাস পাবে, তাহলে এই 30,000 টাকা তার মানে প্রাপ্য সম্পদ সম্পদ পরিমাণ হ্রাস পেলে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার, এই পরিশোধ করার কারণ দেখো পরিশোধ করা হলো, এর কারণে নগদ টাকা হ্রাস পেল, তার নগদ টাকা হ্রাস পেল, তার মানে এ হ্রাস পেয়েছে, বিজ্ঞাপন হলো ব্যয়, ব্যয়ের কারণে ই এর পরিমাণও হ্রাস পায়, তার এই আমরা বুঝলাম। তার মানে এখানে দেখলাম যে 2 তারিখ এবং 12 তারিখ যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলোর, লেনদেন বলবো না, যেই ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো এগুলো কারবারই লেনদেন নয়, এগুলো একটা ঘটনা কিন্তু লেনদেন নয়, ঠিক আছে। তাহলে এখন ক নম্বর যে লেনদেন নামের ঘটনা চিহ্নিত কর তার মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা 2 তারিখ এবং 12 তারিখ লিখতে পারি, তাহলে কীভাবে লিখবো দেখো,
এই যে ব্যবসায়িক লেনদেনের ঘটনা সমূহ চিহ্নিত করা তার মোট পরিমাণ নির্ণয়। তোমরা হয়তো দেখতেছো যে স্যারে কেন কালিগুলো ব্যবহার করেছি বিভিন্ন ধরনের রং, তোমরা পরীক্ষার সময় সেটা ব্যবহার করবে না। এটা তোমার বুঝার জন্য, বুঝার সুবিধার্থে কোনটার উত্তর কি হবে সেটা চিহ্নিত করার জন্য জাস্ট এই ধরনের রংগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এই দুইটা আমরা বসা দিলাম, এই দুইটা আমরা বসা দিলাম। তাহলে এখন একজন ম্যানেজার নিয়োগ করা হলো, এই দেখো এই কালিগুলো এখানে আমরা বসা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসা দিলাম। তাহলে এই যে দেখো একজন ম্যানেজার নিয়োগ করা যাবে বেতন এত টাকা, এই যে এখানে 2 তারিখ ছিল, দেখো 2 তারিখ একজন ম্যানেজার নিয়োগ করালো যার বেতন ছিল 18,000 টাকা, বসালাম 18,000 টাকা। মালিক এরপরে কি ছিল, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিলেন, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন দিলেন 2,000 টাকা। এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করার পর সেটা পরিমাণ দাঁড়ালে কত, 20,000 টাকা। তার মানে ব্যবসায়িক লেনদেন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ, মোট মানে যোগ, এই দুইটা যোগ করে আমাদের 20,000 টাকা হলো। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি নাকি। এখন আমরা আসি সয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা কর। এখন আমরা কারণ সহ ব্যাখ্যা করব, তাহলে যেগুলো লেনদেন আছে সেগুলো ব্যাখ্যা করব নাকি সকলগুলো ব্যাখ্যা করব। তাহলে এখন দেখো প্রথম হলো কি, ব্যবসায় মূলধন আরোহণ করালে 75,000 টাকা। তাহলে আমরা এখানে কারণ কিন্তু ইতিপূর্বেই এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখান দেখো ঘরটা তো আমরা আগে জানছি যে কীভাবে হবে, এটা একটা লেনদেন, নগদ অর্থ মূলধনে কারবারে মূলধন হিসাবে কারবার আনার কারণে নগদে বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব তারপরে ইও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবার এবারটা কি ছিল, 2 তারিখ, 2 তারিখ ছিল কি, এত 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করেন, নিয়োগ করার কারণে এটা যেহেতু একটা ঘটনা লেনদেন নয়, এই জন্য এটা হিসাব সমীকরণে কোনো উপাদানে পরিবর্তন হয়নি বা হবে না। ঠিক আছে, এটা লিখি এবার, লেনদেন নয়, লেনদেন নয় বিধায় হিসাব সমীকরণে কোনো উপাদানে পরিবর্তন হয়নি। তারপরে আমরা আসি হইলো কোনটা, 7 তারিখ ধারে পণ্য বিক্রয়, তার যেহেতু টাকা পাবো নগদের বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হলো আয়, আয় বৃদ্ধি পাওয়ার কারণে ই এর পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে জানুয়ারি 7 তারিখ এটা একটা লেনদেন, ধার বিক্রয় করে প্রাপ্য হিসাবে এই বৃদ্ধি পেয়েছে, বিক্রয় আয় হওয়ার কারণে মালিকানা স্বত্ব ইও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তারপরে আমরা আসি হলো যে জানুয়ারি 10 তারিখ নগদে মনিহারি ক্রয়, তাহলে নগদে মনিহারি ক্রয়ের কারণে নগদ এই হ্রাস পেয়েছে, মনিহারি ব্যয় ই হ্রাস পেয়েছে। তো এই কথাটাই আমরা লিখি এখানে, নগদে মনিহারি ক্রয়ের কারণে নগদ এই হ্রাস পেয়েছে, মনিহারি মনিহারি হলো ব্যয়, ব্যয় বৃদ্ধির কারণে মালিকের সত্যি হ্রাস পেয়েছে। তারপরে আমাদের কি ছিল, যে মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলে বেতন, এটা তো লেনদেন নয়, এটা একটা ঘটনা, তাহলে কোনো উপাদানে পরিবর্তন হয়নি। এরপরে জানুয়ারি 20 তারিখ সুমনা ট্রেডার্সের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল, তাহলে এই যে টাকা পাওয়া গেল নগদে বৃদ্ধি পেল, সুমনা ট্রেডার্স হলো প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্যর পরিমাণ হ্রাস পেল। ঠিক আছে, আমরা এখানে দেখি সুমনা ট্রেডার্স থেকে নগদ টাকা পাওয়ার কারণে নগদে বৃদ্ধি পেয়েছে এবং প্রাপ্য হিসাবে হ্রাস পেয়েছে। এখন তারপরে আমরা আসি বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 1,500 টাকা, তাহলে এখন দেখো বিজ্ঞাপন বাবদ পরিশোধ করার কারণে নগদে হ্রাস পেয়েছে, বিজ্ঞাপন হলো ব্যয়, তাই ই এর পরিমাণও হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি বিজ্ঞাপন পরিশোধ করার কারণে নগদে হ্রাস পেয়েছে এবং বিজ্ঞাপন হলো ব্যয়, ব্যয় বৃদ্ধির কারণে মালিকানা স্বত্ব ইও হ্রাস পেয়েছে। তাহলে কীভাবে কারণ সহ সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা করতে আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা যাব হলো চয়ন ব্রাদার্সের সমীকরণ লেনদেনের প্রভাব। তাহলে যারা কারণ সহ ব্যাখ্যা বুঝতে পেরেছ তারা সমীকরণ পদ্ধতি এই লেনদেনের প্রভাবও বুঝতে পারবে, সহজ জিনিসটা সহজ। তাহলে এখানে দেখো লেখে তো আছে ই বৃদ্ধি পেয়েছে, নগদে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে বসাই দিই, দেখো দেখো এই যে দেখো নগদে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, মালিকানা স্বত্ব ইও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবার তাহলে এখন কি করব আমরা, দেখো এই টাকাটা আমরা এখানে বসাই দেবো। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু আমরা এটা দেখাইছি কীভাবে হয়, আজকে দেখালাম, এখানে কোনো টাকা নাই, তার মানে 75,000 বসালাম, এখানে 75,000 বসালাম। এখন দেখো পরেরটা প্রশ্ন কি ছিল, যে লেনদেন যেগুলো সেগুলো সমীকরণ পদ্ধতি শুধু এগুলো ধারে বিক্রয় কারণে, তাহলে প্রাপ্য এ বৃদ্ধি পেয়েছে এ সম্পদে এবং বিক্রয় আয় ই বৃদ্ধি পেয়েছে, তার মানে প্রাপ্য নামক এর ঘরে আমরা বৃদ্ধি করব। ঠিক আছে, দেখো তাহলে দেখো প্রাপ্য হিসাব, এই যে প্রাপ্য হিসাবে সম্পদ করে এ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্তা করে বৃদ্ধি পেয়েছে। এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 75,000 যেটা আছে এটা 75,000 বসাবো, এখানে উপরে কোনো সংখ্যা নেই, তারপর 50,000 বসাবো। ঠিক আছে,
এখানে এই যে 75,000-এর সাথে 50,000 যোগ করলে কত দাঁড়া 125,000 টাকা এখানে বসাবেন, ঠিক আছে। এখন আমরা যে 20 তারিখ, তাহলে 20 তারিখ কি ছিল দেখো, এখন এখানে বলছে তার 10 তারিখটা আগে যাই, তারপর নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা, নগদে হ্রাস মনিহারি ব্যয় বৃদ্ধি, এই জন্য ইও হ্রাস, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা এখানে এই যে দেখো নগদের হ্রাস করলাম হলো কত 2,200 টাকা, যেহেতু মনিহারি ব্যয় তাহলে মালিকানা সত্ত্বার গড় হ্রাস পাবে 2,200। এখন এটা থেকে এটা বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় 72,200 টাকা, 72,000-75,000 থেকে 2,200 বিয়োগ দিলে থাকে হলো 72,800 টাকা, আর এখানে 125,000 থেকে 2,200 বিয়োগ দিলে থাকে তো 122,800 টাকা, ঠিক আছে। আর 50,000-50,000 তো বসে যাবে, এখানে কোনো সংখ্যা নাই যেহেতু। তাহলে আমরা 20 তারিখ যাই, দেখি 20 তারিখ কি সুগুণ ড্রেস থেকে এত টাকা পাওয়া গেল, তাহলে নগদ এ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এবার আর প্রাপ্য হিসাব এ হ্রাস পেয়েছে। তাহলে এখন বসায় নগদ করে আর প্রাপ্য করে, ঠিক আছে। তাহলে নগদ করে দেখো, নগদ করে এই 30,000 টাকা বৃদ্ধি, প্রাপ্য হিসাব করে 30,000 টাকা হ্রাস, ঠিক আছে। দুইটার উপরে প্রভাব বিস্তার করছে। তাহলে দেখো নগদ এই দুইটার সাথে যোগ করে তাহলে কত 1,02,800, 50,000 থেকে 30,000 টাকা বিয়োগ করে তাহলে 20,000 টাকা, এখানে তো কোনো সংখ্যা নাই, তাহলে এই সংখ্যাটা বসাবো, ঠিক আছে। এখন আমাদের সর্বশেষটা আসি, বিজ্ঞাপন বাবদ পরিশোধ করা হলো 1,500 টাকা। তাহলে দেখো এখানে কি লেখা আছে, পরিশোধ নগদ এ হ্রাস পেয়েছে, নগদ এ হ্রাস ই হ্রাস, তার নগদ করে বসে এখন দেখো, তাহলে এখন দেখো নগদ করে হ্রাস, তারপর ই এর গড় হ্রাস, ঠিক আছে। তাহলে দেখো 1,02,800 টাকা থেকে 1,500 বিয়োগ দিলে থাকে তো 101,300 টাকা, এখানে তো আর কোনো টাকা নেই, তাহলে 20,000 টাকা বসাবো। আর এখানে থেকে 1,22,800 টাকা থেকে 1,500 টাকা বিয়োগ দিলে 121,300 টাকা, তাহলে এখানে দেখো আর কোনো সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাটা বসা দিলাম, এই দুইটা এবার যোগ করি, যোগ করলে কথা 121,300। তাহলে আমরা আজকে কি শিখলাম, শিখলাম যে কোনগুলোকে আমরা ঘটনা বলবো, লেনদেন বলবো না, তা চিহ্নিত করতে পারবো, সমীকরণ পদ্ধতি দিয়ে কারণ সহ কীভাবে ব্যাখ্যা করা সেটা পারবো, তারপর লেনদেনের প্রভাবটা কি সেটাও পারবো। মূল কথা হলো যে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা যদি আমরা বুঝে থাকি তাহলে লেনদেনের প্রভাবটাও আমরা বুঝতে পারবো। তাহলে তার আগে আমরা যদি এইরকমভাবে যদি বুঝতে পারি প্রশ্নটা নেওয়ার পর এর সাথে কে কে যুক্ত আছে, যেমন এখানে মূলধন নগদ টাকা এরকম যুক্ত আছে, এরকম যদি আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে আমাদের প্রশ্ন উত্তরগুলো দেওয়া অনেক 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 সহজ হবে, ঠিক আছে। তাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আল্লাহ হাফেজ।